বাড়িরা বাংলা নিউজ, সততার সাথে, মানবতার স্বার্থে। আমরা নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি ভাটপাড়া আর্য সমাজ অঞ্চলে। এই আর্য সমাজ অঞ্চলে আমি ক্যামেরা পার্সনকে দেখানোর অনুরোধ করব যে যে ভোটের যে উপনির্বাচন চলছে সে উপনির্বাচনের জন্য রাস্তাঘাট খুবই শুনশান। আমি ক্যামেরা পার্সনকে দেখানোর অনুরোধ করব, ডান দিকে বাদিকে রাস্তাঘাট পুরোপুরি শুনশান, দোকানপাট সব বন্ধ, একটা থমথমে একটা পরিবেশ। আমরা গতকালও যেটা দেখেছি যে এখান থেকে নানান ধরনের বিক্ষিপ্ত রকমের ঘটনার আমরা খবর পেয়েছি। এখানে গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, দোকানপাট সব বন্ধ রয়েছে, এখানে লোকজন সব লোকজন প্রায় নেই বললেই চলে। আমরা এই মুহূর্তে রয়েছি ভাটপাড়ার আদর্শ হিন্দু যে বালক বিদ্যালয় তার সামনে। আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রায় দুপুর দুটো বাজে, ভোটারদের সংখ্যা আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এখানে ভোটারদের সংখ্যা তেমন নেই। আমি ক্যামেরা পার্সনকে দেখানোর অনুরোধ করব যে ভোটারদের আমরা তেমন লম্বা লাইন আমাদের চোখে পড়ছে না, প্রত্যেকটি বুথ অত্যন্ত ফাঁকা। আমি মনোজ কুমার সাউ, ভোট দেন না, আমি রিলিভার আছি। কাল আজকে সকালবেলা আমি আছি বিজেপি, পবন কুমার সিং আমার ক্যান্ডিডেট, ঠিক আছে। আজকে সকালবেলা কী হয়েছিল, সকাল থেকে এইখানে ভোট হচ্ছিল, ভোট চলালকালীন এইখানকার ক্যান্ডিডেট মদন মিত্রা টিএমসি পুরো দল বা গুন্ডা বাহিনী নিয়ে মনে হয় গুন্ডা বাহিনীকে রেখেছিল, সুস্থভাবে ভোট হচ্ছিল, কিছু লোক বসেছিল, ওর বাহিনী কী করেছে, ফট করে ডান্ডা বের করেছে, ডান্ডা বের করে চালিয়ে দিয়েছে। আপনি হ্যাঁ, সব অনেক ভোটাররা এখানে ডিস্টার্ব হয়ে গেছে, ভোট দিতে পারিনি। তারপরে ওদেরকে বলা হয়েছে, মিডিয়া এসেছিলো, মিডিয়াদেরকেও বললাম আমরা কি এইরকম কন্ডিশনটা হয়েছে, এটা ঠিক না। তারপরে কুইক রিজার্ভ ফোর্স এসেছে, উনি বললো ঠিক আছে আমি দেখছি, আমাদেরকে আশ্বাসন দিল। তারপরে আমরা সুস্থভাবে আবার ভোটটা আরম্ভ করলাম। আমি ভোট দিলাম, ভোট দেওয়ার আগে আমাকে এখানে ওনার অ্যাসিস্ট্যান্ট লাঠি চার্জ করেছে, ও যে তোমরা কি এখানে হিরোপান্তি করছো, ওই নিয়ে আমার একটা বন্ধু ছিল ওকেও মেরেছে, আমাকেও মেরেছে। মারার পর বলছে চল চল বাড়ি যা বাড়ি যা, ভোট দিতে হবে না, এরকম বলে আমাদেরকে ই করে দিল। আমরা এবার চলে ওনার যে বডিগার্ড ছিল সিভিল ড্রেসে ছিল, কোনো বেচ ছিল না, যেরকম আপনাদের বেচ আছে ওরে বেচ ছিল না, অন্য গণ্ডগোল এখানে বাঁধিয়েছে, আমাদের মেরেছে বলে বুথটা বন্ধ করো, এখানে বিজেপির রাজ আছে, এখানে চলবে না, এই ভোটগুলো চলবে না। আপনার নাম? আমার নাম সমূর সাউ। আমরা বিশেষত দেখতে পাচ্ছি যে এখানে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে কিছু কিছু দুষ্কৃতীরা। ক্যামেরা সুমনের সাথে আকাশ, আয়রা বাংলা নিউজ, ভাটপাড়া। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.